একটা প্রশ্ন আমাকে সবসময় করা হচ্ছে এই মুহূর্তে, যে ভাইয়া লাইভ কোর্স করব না রেকর্ডেড কোর্স করব, এটার একটু জবাব দিয়ে দিই। সেটা হলো যে ভাই, লাইভ কোর্স আর রেকর্ডেড কোর্সে যদি কন্টেন্টের দিক থেকে দেখেন তাহলে কোনো পার্থক্য নেই, সেম কন্টেন্ট। কিন্তু লাইভ কোর্সে আমরা যেটা করি, এবং আমি সবাইকে বলি যে অন্তত একটা কোর্স লাইভ স্কিল অ্যাপারের সাথে করা, কারণ লাইভ কোর্সের মধ্যে আমরা শুধু ওই কোর্সের মেটেরিয়াল না, ধরেন যে আপনার মেন্টালিটি বিল্ড আপ, আপনি আপনার থট প্রসেস এই মুহূর্তে কি লেভেলে আছে, সেই থট প্রসেসটাকে চেঞ্জ করে দেয়া, কিছু মোটিভেশনাল বিষয়, যে জিনিসগুলো আসলে প্রত্যেকটা মানুষের দরকার, সেই বিষয়গুলো এখানে থাকে। আরেকটা জিনিস হলো যে, যদি লাইভ কোর্সের সময় আমরা প্রত্যেকটা ক্লাসের পরে, প্রত্যেকটা ক্লাসের ধরেন আপনার 2 ঘন্টার একটা ক্লাস বা 1.5 ঘন্টার একটা ক্লাস, এই ক্লাসের পর একটা হোমওয়ার্ক থাকে, আপনি 2-3 দিন সময় পান, এই ধরে ধরে টাইম টু টাইম করে যেতে পারেন, একটা টিম করে দেওয়া হয়, ধরেন একটা ব্যাচে 100 জন থাকলে 10 জন করে করে একটা টিম করে দেওয়া হয়, কোনো প্রবলেম হলে ক্লাসের পরে, কোনো প্রবলেম হলে যে 2-3 দিন সময়টা পায়, এই সময়টাতে তারা মানে নিজেরা ডিসকাশন করতে পারে, পরবর্তীতে এরপরে যদি কোনো প্রবলেম হয় পরবর্তী ক্লাসের শেষের দিকে বা শুরুর দিকে আমরা ওই ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেটা ডিসকাস করি। এইটা একটা প্রসিডিউরের, একটা প্রসিডিউরের মাধ্যমে একটা একটা সিঙ্ক হয় আর কি, ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আমরা শেষ করে ফেলি 3 মান্থ লাইভ থেকে। 3 মান্থ বহু সময় বহু জায়গা নষ্ট করেছে, জাস্ট 3 মান্থ আমরা লাইভ ক্লাসে নিয়ে, দ্যাট ইজ দ্য থিং। আরেকটা জিনিস হলো যে, লাইভ কোর্স মূলত কারা করে? লাইভ কোর্স যারা করে তারা হলো যে আমাদের, ধরেন আমরা যে কোর্সগুলো করাই এগুলো হচ্ছে অ্যাডভান্সের বাপ বলি আমি, অ্যাডভান্সের বাপই আসলে। আপনি ইন্টারন্যাশনালি ন্যাশনালি যে কোনো কোর্স করে দেখেন, এর থেকে এর মানে এই কোর্সের কোয়ালিটি, এই কোর্সের মানে কোয়ালিটি ধারে কাছে কেউ দেখে না, ইন্টারন্যাশনালও দেখে। তো এই জায়গাটা হচ্ছে কি হয় যে, যখন হচ্ছে আপনি মানে লাইভ ক্লাসটা করেন, লাইভ ক্লাসটা করলে এইটা একবারে তো আপনার মাথার মধ্যে যাবে না রে ভাই। তো এই জন্য যারা রেকর্ডেড কোর্সের প্রাইসটা আমাদের কম থাকে, যে কারণে সবাই এটা নিতে পারে, নেওয়ার পর অন্তত একবার করে দেখে ফেলে, তখন পুরো ইকোসিস্টেমটা তার মাথার মধ্যে থাকে। এরপরে যখন লাইভ ক্লাস করে তখন ওই জিনিসটা তার মধ্যে একদম গ্রো আপ করে, দেন প্র্যাকটিস করে, হোমওয়ার্ক করে, গ্রুপ ডিসকাশন করে, লাইভে আমার সাথে ডিসকাশন করে, তখন একটা কংক্রিট প্যাকেজ নিয়ে সে মার্কেট প্লেসে যায় আর কি, দ্যাট ইজ দ্য থিং। আর আমাদের এখন যেটা মানে যে যে কারণে এই প্রশ্নটা করতেছে, আমাদের যে গুগল অ্যাডস মাস্টারি ব্যাচের 15 শুরু হচ্ছে, অনেকে বলতে ভাই আমি নতুন এটা শুরু করবো কেন? হ্যাঁ, এটা তো নতুনদের জন্যই রে ভাই কোর্স, এই কোর্সটা যারা নতুন মানে স্টার্টিং ডিজিটাল মার্কেটিং এর স্টার্টিং মানে গুগল অ্যাডস এ ধরেন যে আপনার কম্পিটিশন কম, তারপর একটা মানে বেটার মানে বেটার ফিউচার যদি বলেন আপনি ক্যারিয়ারের দিক থেকে, এবং এটা একটা স্টার্টিং পয়েন্ট। এরপর আমি বলি যে ওই মানে ডিস্টার্ব করে, সেটা আপনি রেকর্ডিং করেন, লাইভ করেন, আবার অনেকে লাইভই পছন্দ করে, যে ভাই রেকর্ডিং কোর্স নিয়ে রেখেছি আসলে দেখা হয় না, সময় হয় না, অনেকে আবার রেকর্ডেড কোর্স নিয়ে সফল হয়েছে। সো এটা ইটস আপ টু ইউ, বাট একটা ক্লাস আমাদের থট প্রসেসে কিছু প্রবলেম আছে। হ্যাঁ, যেমন এখন আমরা মাথার ঘাম পায়ে ফেলতে চাই, কিন্তু আমরা যে মাথা খাটানো উচিত এই 2023 সালে এসে যে মাথাটা খাটানো জরুরি মাথার ঘাম পাই ফেলা থেকে, এই জিনিসগুলো আমরা বুঝি না। সো এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আগাতে চাই আর কি। হ্যাঁ, সো এইটা হলো লাইভ কোর্স আর রেকর্ডেড কোর্স এর মধ্যে আসলে ডিফারেন্স। সো এটা আপনি করতেও পারেন নাও করেন, করতেও পারেন, বাট আমি সবসময় সাজেস্ট করি অন্তত একটা কোর্স, যারা করেছে তাদের কাছে জিজ্ঞাইতে পারেন যে তারা লাইভ কোর্স অন্তত একটা আমার সাথে করতে, যেটা অনেকের হেল্প হয় আর কি। হ্যাঁ, এই আর কি। এছাড়াও আপনি রেকর্ডেড নিতে পারেন, লাইভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এখন যে 1990 টাকা 12টা কোর্সের যে অফার আছে, এটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন খুবই জিলি। এছাড়াও আমাদের নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে গুগল অ্যাড মাস্টারি 15 ব্যাচটা, এবং আমরা কোর্স ফি একটা রিজনেবল প্রাইসের মধ্যে রাখি যাতে সবাই করতে পারে, অপরচুনিটি নিতে পারে, এই আর কি। সো এটা আমাদের 30 তারিখে শুরু হচ্ছে, এখানে কোর্স ডিটেলস সবকিছু দেওয়া আছে, যে যেটা লাইক করে সেটা আপনি নিতে পারেন, কন্টেন্টস সেম, বাট লাইভ করছে আমরা কিছু এক্সট্রা, যেটা আমরা যেটা অফ দ্য রেকর্ড আমরা করি আর কি। হ্যাঁ, মানে ক্লাসের শেষে, ক্লাসের শুরুতে, ক্লাসের মাঝে যদি কোনো কথা থাকে সেটা আমরা রেকর্ড অফ করে আমরা ওই কথাগুলো বলি, মানে জাস্ট আপনাকে বুস্ট আপ করানোর জন্য আর কি, গ্রো আপ করানোর জন্য, দ্যাট ইজ দ্য থিং আর কি।
থ্যাংক ইউ সবাইকে। এই ভিডিও ডিসক্রিপশনে মোটামুটি এই সব লিঙ্কগুলো দেওয়া থাকবে আর কি, আপনি লাইভ কোর্সে জয়েন করতে পারেন, রেকর্ড কোর্সে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই যে কোনোটা। থ্যাংক ইউ সবাই।